লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 4 নং সোনাপুর ইউনিয়ন বিশাল গণসংযোগ পথসভা চালিয়ে যাচ্ছেন। রোববার বিকেল থেকে রাত 8টায় পর্যন্ত নাখালীরা বাজার, মেইন গেট বাজার এলাকা, বাসাবাড়ি বাজার, পাটোয়ারি রাস্তার মাথা, চালতাতলি বাজার সহ বিভিন্ন বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ দেখা গেছে। আসন্ন রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল প্রতীক নির্বাচনী পথসভা সহ বিশাল গণসংযোগ। রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও 2 নং উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার মোহাম্মদ আলতাফ হোসেন হাওলাদার বিএসসি মহোদয় গেল রোববার 12 মে এই গণসংযোগে বিপুল নেতাকর্মীদের সাথে নিয়ে 4 নং সোনাপুর ইউনিয়ন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মোটরসাইকেল প্রতীকের প্রায় 200 নেতাকর্মী সমর্থকরা ভোটের স্লোগান দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি গণমাধ্যম কর্মীদের বলেন, উপজেলাবাসী আমাকে বিপুল ভোট দিয়ে বিজয় করিবেন এবং আওয়ামী লীগ সমর্থন নিয়ে ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ। এবারও আমি মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদপ্রার্থী হয়েছি। আশা করছি আসন্ন 21 মে ব্যালট মাধ্যমে জনগণ বিপুল ভোট দিয়ে আমাকে জয়লাভ করিবে। এ বিজয় রায়পুর উপজেলাবাসীর এই সময়ে বিভিন্ন ইউনিয়ন মোটরসাইকেলের সমর্থক ও নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সাথে ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আমি আত্মা মাস্টার আছি, আমার মাল করল মোটরসাইকেল, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে মাননীয়। আমরা দেখেন দুজন প্রার্থী কিন্তু স্বতন্ত্র, একজনেরও কোনো নৌকা মার্কা নেই, দলীয় প্রতীক নেই। এতে আপনারা অনুমান করতে পারেন যে এবারে ভোটটা হবে কি সুষ্ঠু পরিবেশে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা ছিল এই ভোট হবে সুস্থ, নিরপেক্ষ এবং সুস্থ মানুষের অংশগ্রহণের মাধ্যমে। এবং এই নির্বাচনে কেউ যদি বিশৃঙ্খলা করে, সংঘাত করে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দলের যেই হোক না।